হিংসার উপরে চাদর চড়ানো, শান্তির বুলির কবিতা পড়ানো, যতই হোক ঠান্ডা নীল ভয় কারুর জানার তো কথা নয়, কিন্তু জেনে যাচ্ছে তো, জেনে যাচ্ছে তো গোটা বাংলা কি এই বাংলার মধ্যেই বারবার হিংসার ঘটনা ঘটছে, কিন্তু শান্তির বুলি পড়ানো রয়েছে, চুপ করে থাকতে বলা হয়েছে। একদিকে গুলি চলছে, একদিকে বোমা চলছে, বোমা ফাটছে, অন্যদিকে শাসক বলছে কই কিচ্ছু নেই তো, সব শান্ত সব ঠান্ডা, বিরোধীরা বলছে যতই চলুক গুলি যতই চলুক বোমা শাসকের গদি কিন্তু টলছেই। বুদ্ধি ছাড়াই সব জানতা হতে পারে, কিন্তু বাংলায় হিংসা ছাড়া ভোট হতে পারে কি না? তাহলে তো বড় বদনাম হবে শাসক দলের। তাই বোমা গুলি চলছেই, কুকথা বলছেই, আবার বিরোধীরা বলছে শাসকের গদি টলছে। হিংসার এক অদ্ভুত দেশে আপনাদের স্বাগত। এ হলো ভোটের বঙ্গদেশ, হিংসার রঙ্গদেশ। এখানে গুলি চলছে, ওখানে একেবারে শোনা যাচ্ছে বোমা ফাটার শব্দ, একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, একটার পর একটা গুলির শব্দে কান পাতা দায়। এটাই ভোটের বাংলা। অন্যান্য জায়গায় গোটা দেশ জুড়ে যখন ভোট মানে উৎসব, গণতন্ত্রের উৎসব, আর সেখানে এই দেশ বঙ্গদেশ, সেখানে ভোট মানে হিংসা, ভোট মানে ভয়, এটাই আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত দুদফার ভোট কেটে গিয়েছে। আপনি হয়তো ভাবছেন যে কই আমার এখানে তো কিছু হয়নি, কিন্তু সত্যিই কি তাই? আপনি যখন এই খবরটা দেখছেন তখন হয়তো কোথাও গুলি চলছে, কোথাও বোমা ফাটছে, কোথাও বোমা উদ্ধার হচ্ছে, এটাই তো ছবি। ভুললে চলবে না যে এখনো পর্যন্ত সাত দফার নির্বাচনের দুদফা হয়েছে, আগামী সাত তারিখ মঙ্গলবার তৃতীয় দফার ভোট হতে চলেছে, আর সেখানে কোন কোন জায়গায় ভোট আপনারা জানেন সবাই, সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আজকের দিনে বা গতকাল থেকে এখনো পর্যন্ত ২৪ ঘন্টায় আমরা কি কি দেখেছি একবার মনে করে দেখুন তো। আর তার মধ্যে আজকের দিনে দুটো ঘটনা মনে করাই আপনাদের। হাওড়ার বাঁকড়া, সেই বাঁকড়ায় আমরা দেখতে পাচ্ছি একেবারে তিন চারজন দুষ্কৃতী ঢুকে আসছে, ঢুকে এসে তিন চার রাউন্ড গুলি চালাচ্ছে, কোথায় না পঞ্চায়েত দপ্তরে, কেউ বাধা দেওয়ার নেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খাস কলকাতায় নারকেল ডাঙায়, সেখানে কংগ্রেস কর্মীকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে। কিন্তু এটাই তো এখানকার ছবি। ভোট এসে গেলে যদি ব্যালটে জিততে হয়, তাহলে যদি বুলেট না চলে, যদি হিংসাই না হলো, তাহলে আর কিসের ভোট হলো? এ বাংলায় শাসকের ইমেজ নষ্ট হবে না? সেই জন্যই এটা কিন্তু ভুলবেন না যে আগামী সাত তারিখ তৃতীয় দফার নির্বাচন, মুর্শিদাবাদে ভোট হতে চলেছে, মুর্শিদাবাদে গুলি বোমা উদ্ধারে বা গুলি ফাটায় বোমা ফাটায় কোনো বিরাম নেই। এটাই আমাদের ভোটের বাংলা। হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসে হঠাৎই মুখ ঢেকে ঢুকে পড়লো তিন দুষ্কৃতী। ঢুকে পড়ে কি করলো জানেন? না, শুধুমাত্র হুমকি দেওয়া, শুধুমাত্র হুমকি দিয়েই বাকিদের নিস্তার দেওয়া নয়, গুলি চালালো, বন্দুক পয়েন্ট করে পর পর গুলি চালালো। গুলি চললো গোটা পঞ্চায়েত অফিসে, ভেঙে পড়লো কাঁচ। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ, তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো, তিনি লুকিয়ে পড়লেন টেবিলের তলায়, আর গুলির আঘাত লাগলো কয়েকজনের গায়ে। সেই টুকটুকি শেখ বলছেন যে এই গুলি চালিয়েছে প্রাক্তন পঞ্চায়েত এক সদস্যের যারা গুন্ডা তারা, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু প্রশ্ন উঠছে, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের ভিত হচ্ছে পঞ্চায়েত, এই গণতন্ত্রের মহিরুহের ভিত এবং শিকড় হচ্ছে পঞ্চায়েত, সেই শিকড়ে কুঠারের আঘাত হানা হচ্ছে এবার। অর্থাৎ গণতন্ত্রের শিকড়টাকেই যদি কেটে ফেলা যায়, তাহলে গোটা মহিরুহটা তো ভেঙে পড়বেই। কারা করছে সব, কেন করছে, প্রশ্ন উঠছে। তারই সঙ্গে সঙ্গে শুনবো
কি বলছেন টুকটুকি তারও আগে একটা ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে শেখ সাজিদ যার বিরুদ্ধে অভিযোগ করেছেন টুকটুকি, বলছেন তিনি এই মুহূর্তে যে গুলি চলেছে এবং গুলি চালিয়েছে শেখ সাজিদের লোকেরা, যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার বাড়িও ভাঙচুর করা হলো। এবং তারই সঙ্গে সঙ্গে ফুল স্ক্রিন দেখাবো দর্শকদের যে ছবি উঠে এলো আজকে হাওড়ার বাঁকড়া থেকে, ভয়ঙ্কর ছবি দেখুন। গুলির আঘাত লেগে ভেঙে পড়েছে কাঁচ, সেই গুলির যে দাগ, সেই গুলির যে আঘাত, সেই আঘাত দেখাচ্ছি। আমাদের এমএলএ জানে না, এমএলএ তো সবই জানে, তিন নম্বর এইসব করিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন তিন নম্বরে এরকম হয়েছে ঘটনা? হাওড়ার বাঁকড়ায় গুলি চলেছে পঞ্চায়েত অফিসে, গণতন্ত্রের ভিত এবং শিকড়ে আঘাত হানার চেষ্টা চলেছে, তাই মানুষও কেঁপেছে, মানুষ রয়ে গেছে, কিন্তু কে গুলি চালালো, কি বলছেন পঞ্চায়েত প্রধান শুনুন। মাস ধরেই আমাকে একটু টার্গেট করছে, কারণ গত ন মাস হলো আমাদের পঞ্চায়েত হয়েছে, আর আগে যিনি প্রধান ছিল ওনাকে সরিয়ে আমরা প্রধান হয়েছি, তারপর থেকেই মানে একটু এরকম হতেই থাকে, হুমকি শেখ সাজিদ দিতেই থাকে। হ্যাঁ, দল তৃণমূলেরই লিডার, পাড়ারই কার্যকরী সভাপতি আজারউদ্দিন লস্কর তিনি বলে গিয়েছিলেন যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে, যে ভোটের আগে কিছু একটা এরকম হবে, সেটা আজকে প্রমাণ হলো, সেটা হয়েছে। যে কাজগুলো করিয়েছে যে শেখ সাজিদ তাকে ধরা হোক। হাওড়ার বাঁকড়ায় গুলি চলল, পঞ্চায়েত প্রধান নিজে বলছেন যে তার কাছে নাকি আগাম কোথাও একটা তার কাছে আভাস ছিল যে গুলি চলবে, কারোর না কারোর মৃত্যুও হতে পারে, এবং এই হতে পারে আর গুলি চলা তার মাঝখানে আমরা নারকেল ডাঙায়, কলকাতা, খাস কলকাতার নারকেল ডাঙায় যে ছবিটা দেখলাম সেটা আরও ভয়ঙ্কর। সকাল সকাল যেখানে একজন কংগ্রেস কর্মীকে বেশ কয়েকবার, 6-7 বার কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো, কোথায় না, নারকেল ডাঙা থানা এলাকা, একেবারে খাস কলকাতায়। সেখানে এই কংগ্রেস কর্মী ইমামউদ্দিন আনসারি তাকে খুন করা হলো, এবং তার পরিবারের নিশানায় কে, তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতি, তার বিরুদ্ধে অভিযোগ যে সে এবং তার দলবল এই কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করেছে। ফুল স্ক্রিন আমরা সেই ছবিটা দেখাচ্ছি, ফুল স্ক্রিন যেখানে এই ঘটনা ঘটেছে নারকেলডাঙা থানা এলাকা, সেখানে যে জায়গায় সকাল সকাল একেবারে ভোরের পরপরই এই ঘটনা ঘটে গেল, যেখানে ইমামউদ্দিন আনসারি এই কংগ্রেস কর্মী তাকে খুন করা হলো কুপিয়ে, বেশ কয়েক ঘন্টা রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন তিনি একেবারে রাস্তার ওপর। তারপর সেখানে লোকজন এলো, জানতে পারলো, পুলিশ জানতে পারলো, এবং তারপর দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। এবং কংগ্রেস কর্মী তার মৃত্যু হয়েছে তার জেরে, কলকাতা উত্তরে যিনি কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তিনি এসেছিলেন ঘটনাস্থলে, শুধু ঘটনাস্থলেই নয়, ইমামউদ্দিন আনসারি মৃত এই কংগ্রেস কর্মী তার বাড়ির লোকজনের সঙ্গে দেখাও করেন তিনি, এবং দেখা করার পরে তিনি বলেছেন যে কথা সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি প্রদীপ ভট্টাচার্য তিনি বলছেন যে এই এলাকায় আস্তে আস্তে সংগঠনের দিক থেকে এগিয়ে আসছিল কংগ্রেস, আরও বেশি শক্তিশালী হচ্ছিল, সেই জন্যই তারা, যারা এই সংগঠনটাকে সহ্য করতে পারছিল না অর্থাৎ শাসক দলের দিকে তোপ দেগে, প্রদীপ ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। এই 36 ওয়ার্ডে কংগ্রেস ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল, তৃণমূলের লোকেরা শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে, এখানকার যিনি কাউন্সিলর তার আশীর্বাদ পুষ্ট কিছু অ্যান্টি সোশ্যাল আছে, সেই অ্যান্টি সোশ্যালরা আমাদের কংগ্রেস কর্মীদের ক্রমাগত ভয় দেখাচ্ছে। অভিযোগ তো উঠছে, অভিযোগ উঠছে গুলি চলার, ছুরি দিয়ে খুন করার, কমিশনেও অভিযোগ জমা পড়ছে। এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকদের দেখাবো এই মুহূর্তে কমিশন কি বলছে, কমিশনের কাছে কি তথ্য রয়েছে, কমিশনের কাছে কটা অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত তথ্য এই মুহূর্তে। দেড় মাসের অস্ত্রভাণ্ডার অর্থাৎ ভোট ঘোষণার পর থেকে 762টা অস্ত্র উদ্ধার করেছে নির্বাচন কমিশন, 509টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র উদ্ধার করেছে নির্বাচন কমিশন, তারই সঙ্গে সঙ্গে এরপর কার্তুজ উদ্ধার হয়েছে 704টি কার্তুজ উদ্ধার করেছে নির্বাচন কমিশন এই ভোট ঘোষণার পর, অর্থাৎ এই মাত্র দেড় মাসের মধ্যে গোটা বাংলা থেকে। বোমা উদ্ধার হয়েছে দেখুন 1234টি বোমা, প্রত্যেকটা বোমা যদি ফাটত
প্রত্যেকটা বোমা যদি ফেটে ক্ষয়ক্ষতি হতো, মানুষের মৃত্যু হতো, কতজনের মানুষের মৃত্যু হতে পারত। বিস্ফোরক 50 কেজির বেশি উদ্ধার হয়েছে এই বাংলা থেকে, এবং তারই সঙ্গে সঙ্গে পরের যে প্লেট দেখাবো এই মুহূর্তে, অর্থাৎ বিস্ফোরক, বোমা, গুলি, এই সমস্ত তথ্য দিলাম দর্শকদের, এবং 19,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলছে যে এতগুলো অভিযোগ জমা পড়েছে, 25,000 মানুষের বেশিকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু বিশাখা এত অ্যারেস্ট হলো, এত বোমা গুলি উদ্ধার হলো, থেমে গেল হিংসা একদমই কিশলার। প্রথম থেকে আমরা যেটা বলে শুরু করেছিলাম যে এটা ভোটের বাংলা, এখানে যদি ব্যালটে জিততে হয় তাহলে তো অবশ্যই বুলেট চলবে, বারুদের গন্ধে রমরমা হবে গোটা আকাশ বাতাস, তবে না বাংলায় ভোট হচ্ছে বোঝা যাবে। আর সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি কোথায় না, মুর্শিদাবাদ বারবার সেই একই ছবিটা আমাদের দেখায়। এবার আমরা ছবিটা দেখছি খড়গ্রামের, সেখানে কি ঘটনা ঘটলো যার জন্য গুলি চললো, তার কারণটা হচ্ছে খুব ছোট একটা বিষয়। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের যারা পঞ্চায়েত সমিতির সদস্য সেই তাদের মধ্যে অনুগামীদের মধ্যে অনুগামী বনাম অনুগামী হচ্ছে, আর সেখানে প্রথমে বচসা, তারপর হাতাহাতি, আর তারপর কোথাও কিছু নেই হঠাৎ করে চললো গুলি, 2 রাউন্ড গুলি চললো। এবং এই যে গুলি চলাটা, যেটা বলছিলাম এখানে মুড়ি মুড়কির মতো গুলি চলে, কারণ আমরা প্রত্যেকটা দিন, আমরা গত 5 দিন ধরেও দেখেছি, ভোটের আগেও দেখেছি, এখনও দেখছি, মুর্শিদাবাদে বোমা গুলি উদ্ধার হওয়াটা মুড়ি মুড়কির মতো সেটা দেখা যায়। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি ফুল স্ক্রিন দেখাবো, খড়গ্রামে দিয়ারা মল্লিকপুর গ্রামে ভর দুপুরে শুট আউট, 2 রাউন্ড গুলি চললো, 2 রাউন্ড গুলি চললো, এবং এই শুধুমাত্র, বারবার বলছি, মুর্শিদাবাদের একটা ঘটনা বললে সেটা যথেষ্ট হয় না, দিয়ারা মল্লিকপুর গ্রাম একটা উদাহরণ মাত্র, একটা ঘটনা মাত্র যেখানে 2 রাউন্ড গুলি চলেছে। গুলির শব্দটাও শোনাবো আরেকবার ফুল সাউন্ড দিয়ে। শব্দটা আমাদের কানে বোধহয় সয়ে গিয়েছে, আমাদের দর্শকদের কানেও বোধহয় সয়ে গিয়েছে, কিন্তু আমরা যতই বলি কানে সয়ে গিয়েছে, কিশলায় কোথাও গিয়ে তো তৃতীয় দফার ভোট দরজায় কড়া নাড়ছে, 7 তারিখ মানে আগামী মঙ্গলবার কিন্তু এই মুর্শিদাবাদেও ভোট রয়েছে, কি হতে চলেছে সত্যি ভাবলে ভয় করে। আগামী মঙ্গলবার মুর্শিদাবাদে ভোট, কিন্তু গত মঙ্গলবার কি হলো, অর্থাৎ 2 দিন আগে রেজিনগরে বোমা বিস্ফোরণ হলো। বোমা বিস্ফোরণে একটা দেয়ালের বাড়ির দেয়াল ভেঙে পড়ে গেল। প্রশ্ন উঠল এই বোমা বিস্ফোরণ হচ্ছে কোথা থেকে, কিন্তু রেজিনগরে এই বোমা বিস্ফোরণটি নতুন না দাদা, প্রচুর বোমা রেজিনগরে, রেজিনগর হচ্ছে বোমার ঢিপি হয়ে দাঁড়িয়েছে, তার কারণ একের পর এক বোমা উদ্ধার হয়েছে, সেই ইনফরমেশন যেমন দেবো ফুল স্ক্রিন একবার সেই ছবি দেখাবো, একের পর এক বোমা উদ্ধারের ছবি দেখাবো। 27 এপ্রিল রেজিনগরে বোমা উদ্ধার হয়, 28 এপ্রিল আবারও রেজিনগরে বোমা উদ্ধার হয়, 28 এপ্রিল রেজিনগরে আবার বোমা বিস্ফোরণও হয়, 29 এপ্রিল বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ হয়, 29 এপ্রিল বেলডাঙ্গায় আরও বোমা উদ্ধার হয়, 30 এপ্রিল রেজিনগরের নাজিরপুরে বোমা ফেটে ভেঙে পড়ে বাড়ির দেয়াল, অর্থাৎ এই যে বাড়ির দেয়াল দেখছেন, যে বাড়ির দেয়ালের কথা একটু আগে বলছিলাম। রেজিনগরে রোজ হিংসা হচ্ছে, মুর্শিদাবাদে রোজ হিংসা হচ্ছে, কি বলছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শুনুন। আমরা চাইছি এসব জিনিসগুলো সরানো দরকার, যে হয়তো এইদিক দিয়ে মাছ ধরতে আসে ছোট্ট বাচ্চা ফাচ্চা, কেউ খাম হয়ে যেতে পারে, ভয়ে তো থাকতে হবে, এরকম ভাবে যদি পাওয়া যায় হুট করে যদি কেউ পড়ে থাইলে ক্ষতি তো আমাদেরই হবে। 3:45 দেখি ব্যাকওয়ার্ড আওয়াজ হয়েছে, দিয়ে ঝমঝম ঝমঝমকে রয়েছে, এবার আমি দুইরে বারান্দায় শুয়ে আছি, তা আমি মনে করছি ঘর ভেঙে পড়বি, হ্যাঁ আমি পালাই যাচ্ছিলাম, দিয়ে খানিক বাদ দেখছি এই অবস্থা। মুর্শিদাবাদের পাশাপাশি এবার আমরা আপনাদের দেখাবো গতকালের নদিয়ার একটা ঘটনা, নদিয়ার চাকদা, সেখানে কারা যুযুধান, এখানে আবার যুযুধান সিপিএম এবং বিজেপি, দুদলের তরফ থেকে তারা দলীয় পতাকা লাগাচ্ছিল, এবং সেই সময় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কোন দল, এবং সেই কোন দল এমন পর্যায়ে পৌঁছয়, প্রথমে সেই কোন দলের সূত্রপাত হয় বচসা থেকে, বচসার পর তারপর হাতাহাতি, আর তারপর মুহূর্ত সময় নষ্ট না করে যেরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি গুলি চলছে, সেরকমভাবে গুলি চললো, হঠাৎ গুলি চললো, আহত হলেন বেশ কয়েকজন, তার মধ্যে একজন যিনি গুলিবিদ্ধ আহত হয়েছেন, যিনি তিনি বলছেন
যে বিজেপি নাকি শুট করেছে, অর্থাৎ বিজেপি নাকি গুলি চালিয়েছে, কি বলছেন আহত ব্যক্তি? আর তারপর বিজেপির তরফ থেকেই বাকি শোনানো হচ্ছে, আসবো, কিন্তু আহত ব্যক্তি আগে কি বলছেন শুনুন। আদিবাসী পাড়ার কিছু ভাইটাই আছে, ওদেরকে নিয়ে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম, তখন ফ্ল্যাগ কাঁধে করে নিয়ে ফিরছিলাম। কোন পার্টি করেন আপনি? আমি সিপিএম পার্টি। তারপর তখন আচমকা পেছন থেকে সাধন সর্দার প্রথমে পায়ে একটা বাড়ি মারে মোটা বাস দিয়ে। ওই রাস্তা দিয়ে আমি যাওয়া যাবে না এই বলে ওই রাস্তা দিয়ে গেলাম কেন, তারপরে হাতে মেরেছে, তারপরে হাঁটুতে মেরেছে। আর দুটো লোক ষড়যন্ত্র করেই কাজ করলো আমার। ওরা কি পার্টি করে? ওরা বিজেপি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হলো, বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা বলছে এই গুলি চালানোর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষকে তারা বিভিন্ন কিছু দিয়ে প্রলোভিত করতে যাচ্ছিল, সেখানে ব্যক্তিগত মানুষের সঙ্গে মানুষের অশান্তি হতে পারে, কিন্তু ওই এলাকায় কোনো রকম হাতাহাতি গণ্ডগোল মারামারি হয়নি। আর যা গণ্ডগোল হয়েছে সেখানে বিজেপির কেউ জড়িত নেই। আর যারা বলছে ওখানে গুলি চলেছে, তো আমি বলবো যে বিষ্ণুপুরের আশেপাশে যদি কোথাও গুলি চলে তার এক দু কিলোমিটারের মধ্যে আওয়াজ পাওয়া যাবে। তো আওয়াজ পাওয়া গেল না, গুলি কী করে চললো? 34 বছরের হারমাতগিরি করতে করতে যে মিথ্যাচার শুরু করেছিল সেই জায়গাটা সিপিএম এখন বন্ধ করুক। নিজেদের অস্তিত্ব নেই, তৃণমূলের ভরসায় এখন রাজনীতি করতে চাইছে। আর এই সব গুলি বন্দুক বোমার পিছনে কি রয়েছে? রাজনীতি। সেই রাজনৈতিক নেতৃত্ব কি বলছেন এই গুলি বোমা এই কথা শুনে দেখুন। 2021 সালের পরে বড়টা রাজ্যে ভোট হয়েছে, আপনি কোথাও দেখবেন না ভোটের পরে সন্ত্রাস হয়, ভোটের পরে হত্যা হয়, লোক পার্টি অফিস ভাঙা হয়, খুন করা হয়। এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয় এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে 25 মে ঘাটাল লোকসভা কেন্দ্রে হারাতে হবে। হিংসা একদম বন্ধ হওয়া উচিত মুর্শিদাবাদের বুকে। মুর্শিদাবাদ অনেক রক্ত দেখেছে আর নয়, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে নির্বাচন কমিশন এত থাকা সত্ত্বেও, এত কেন্দ্রীয় বাহিনী আনা সত্ত্বেও কেন এই ঘটনা করছে? এই প্রশ্ন নির্বাচন কমিশনকে করছি, তাহলে কিসের নির্বাচন কমিশন, কিসের কেন্দ্রীয় বাহিনী? পশ্চিমবাংলা যে বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে এটা আমরা বলছি যে যারা মানছিলেন না তারা এবার মানুন। রোজ গুলি বোমা বন্দুক, গতকাল মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন একজন, আজকে বাঁকড়া হাওড়া পঞ্চায়েত অফিসের মধ্যে পঞ্চায়েত চলাকালীন কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? তারা মাথা নিচু করে চোরের দায় ধরা পড়ার মতো করে চলবেন আর দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে, এই জিনিস চলতে পারবে না, এই জিনিস আমরা চলতে দেব না। এই 36 ওয়ার্ডে কংগ্রেস ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে, তৃণমূলের লোকেরা শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। এখানকার যিনি কাউন্সিলর তার আশীর্বাদ পুষ্ট কিছু অ্যান্টি সোশ্যাল আছে, সেই অ্যান্টি সোশ্যালরা আমাদের কংগ্রেস কর্মীদের ক্রমাগত ভয় দেখাচ্ছিল। গণতন্ত্রের প্রথম ধাপ বিশাখা, পঞ্চায়েত হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ, শিকড়, সেই শিকড়ে গাঁইতির আঘাত পড়ছে, কোদালের আঘাত পড়ছে, গুলি চলছে পঞ্চায়েত অফিসে। একদমই তাই, গণতন্ত্রের প্রথম সিঁড়ির একেবারে প্রথম ধাপে যেখানে গাঁইতি চালানো হচ্ছে সেখানে যেন কেউ কানের কাছে এসে প্রবল চিৎকার করে বলছে আর একটু ওপরে উঠুন তাজা বাতাস পাবেন। আর সত্যি সেটা শুনে আমরাও হয়তো তাজা বাতাসের সন্ধান করি, কিন্তু পাচ্ছি আমরা বারুদের গন্ধ। আর এই বারুদের গন্ধের মধ্যেই তৃতীয় দফার ভোট করানাচ্ছে, আর সেই ভোটের আগে প্রচারে, রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। আগামীকাল তার 3 জায়গায় প্রচার রয়েছে আমরা জানি কিশালয়, সেদিকে আমরা নজর রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম কিশালয় এবং আমি আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।